আসসালামু আলাইকুম। আজকে ভিউয়ার্স দেখাচ্ছি আপনাদেরকে কুমিল্লা চাঁদপুর থেকে আমার এক বড় ভাই বিল্লাল হোসেন নাম, উনি আমার কাছ থেকে তিনটা আইপিএস নিয়েছিলেন। তো আবার ওনার যে পুরানো আইপিএসগুলো উনি পাঠাইছেন এগুলো রিপেয়ার করার জন্য। তো আমরা দেখতেছি যে আসলে আইপিএসটা ফুললি কার্টুন করে পাঠাইছেন যে কুমিল্লা চাঁদপুর থেকে। তো এটা আমরা আসলে আনবক্সিং করে দেখব যে আসলে এটার ভিতরে কীরকম ধরনের আইপিএসগুলো। অবশ্যই এটাকে আমরা সার্ভিসিং করে দেখাবো আপনাদেরকে, সে পর্যন্ত অবশ্যই একটু সাথে থাকুন। যার জন্য আজকে আমাদের এই ভিডিওটা যে সুন্দর করে যে আমার যে ভাইটা নিয়ে গেছিলেন চারটা আইপিএস তিনটা আইপিএস নিছেন, তো উনি আমার অত্যন্ত ভালো লাগছে ওনার আচরণবিধি, প্লাস উনি খুবই একজন ভালো লোক। ওনার চাঁদপুরে বিশাল বড় টেইলার্সের দোকান আছেন। তো উনি শুধু আইপিএস একটা না, একটা একটা তিনটা নিছেন, প্রথম একটা নিছেন, পরে আরও দুইটা নিছেন, তো তিনটা আইপিএস নিছেন। তো পাশাপাশি ওনার বন্ধুর জন্য আর একটা নিছেন। তো অবশ্যই বিল্লাল ভাই যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে আমাদের এটার ভিতরে কী ধরনের আইপিএসটা উনি পাঠাইছেন, আমরা এটাকে টোটালি আনবক্স করে আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, আমরা দেখাচ্ছিলাম যে একটা কার্টুনে আমাদের কুমিল্লা থেকে বিল্লাল ভাই আইপিএসগুলো পাঠাইছিলেন, দুইটা আইপিএস পাঠাইছেন, একটা অলরেডি এরকম, এটা উনি বলছে বডিটা চেঞ্জ করে এটা নতুন করে আমার মতো কাজ করে দিতে। আর এটা তো দেখি খুলে আসলে এটার ভিতরে অবস্থানটা কীরকম। তো যদি প্রথমত উপরে রেখে যদি আমরা এটাকে দেখি যে আসলে ভিতরে কী অবস্থা, আমরা একটা আগে একটার পর একটা করে খুলে দেখাই যে আসলে কী ধরনের আইপিএসগুলো উনি পাঠাইছেন সার্ভিসিংয়ের জন্য। তো যদি একটু না দেখি তাহলে তো আর বোঝা যাচ্ছে না। একটা হচ্ছে রহিম আফরোজের, আরেকটা হচ্ছে বানানো আইপিএস, দুইটা দুই কোয়ালিটিরই। তো আমরা এটা দেখি আসলে এটার ভিতরের অবস্থানটা কি। তবে আসলে ভিউয়ার্স, মাঝখানে আমরা ভিডিও থেকে একটু গ্যাপ পড়ার কারণ হচ্ছে একটু সাময়িকভাবে অসুস্থতা ছিলাম, যার জন্য সম্ভব হয়ে ওঠে নাই ভিডিও করার জন্য। তবে এখন থেকে আবার নতুন করে কন্টিনিউ আপনি ভিডিওগুলো পাবেন। আমরা যদি এটাকে আনবক্স করে দেখি এটার ভিতরে সার্কিটই তো নাই। এখন প্রশ্ন হচ্ছে যদি এটার ভিতরে সার্কিট না থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই এটাকে এভাবে ধরি, যদি দেখি আর কি ট্রান্সফরমারটা ওয়েল্ডিং। হ্যাঁ, তবে ট্রান্সফরমার ঠিক আছে, বাট কিন্তু আমরা সবসময় বলি যে একটা ট্রান্সফরমার করতে গেলে জানি লেয়ার হয় ট্রান্সফরমাতে 18/6/2017, মানে ট্রান্সফরমার উপরে লেখা আছে 18/6/2017। তো ট্রান্সফরমার ঠিক আছে, বাট কিন্তু একটা বিষয় হচ্ছে যে লেয়ারগুলো করলে সবচেয়ে বেস্ট হয়, এটা আমরা সবসময় বলি। একটা ট্রান্সফরমার দীর্ঘস্থায়িত হওয়ার কারণ হচ্ছে লেয়ার করা। তো আমরা এটাকে আমাদের যে সুকাম বুটগুলো আছে, যেগুলো জেকে সুকাম, তা আমরা ওই বুটগুলো এটাতে লাগিয়ে নতুন একটা বডিতে উঠাই দিব। তবে আরেকটা আপডেট দিই আপনাদেরকে, এর সাথে যদি আপনাদেরকে দেখায় আর কি, যে আমাদের একটা নতুন আপডেটের যে জিনিসগুলো অলরেডি আসছে তো আপনাদেরকে দেখাবো সেই আপডেটের যে কাজগুলো কীরকম, নতুন আপডেটটা কীরকম। আমরা যদি এটাকে একটু পিছনে নিই, আমাদের জেকে সুকামের মাধ্যমে কিন্তু আরেকটা মজার বিষয় হচ্ছে আমরা এতদিন কিন্তু ডিসপ্লে পাই নাই। হ্যাঁ, ডিসপ্লে পাইছি, যেমন অন্য অন্য কোম্পানির মালগুলো ডিসপ্লে পাইছি, কিন্তু ভালো হয়নি ডিসপ্লে, যার জন্য আমরা নিইনি কখনো। জেকে সুকামের মাধ্যমে এটা কিন্তু আমাদের এরকম ডিজিটাল ডিসপ্লে সহ আসছে, এটাও একটা ভালো লাগার বিষয়। তো এটাতে আরেকটা মজার বিষয় হচ্ছে যে এটার চার্জিংটা খুবই ভালো, এটা যে চার্জিং অপশনটা এটা খুবই ভালো। যেমন অন্য অন্য যে আমরা সুকাম যে বোর্ডগুলো ইউজ করি ওগুলোতে কিন্তু, যদি আপনি দেখায় আর কি, এটা এখানে রাখি, যদি দেখায় আপনাদেরকে যে ওটাতে কিন্তু আমরা চার্জিং এম্পিয়ারটা যথারীতি 140 থেকে 150 ভোল্টে নিয়মিত দিয়ে রাখতে হয়, ট্রান্সফরমার লুপ বের করতে হয়, এটাতে কিন্তু আমরা চার্জিং বের করতে পারবো, বাড়াতে পারবো, কমাতে পারবো, এটা আপনি আপনার মন মতো করে নিতে পারবেন। এটাতে যে চার্জিংগুলো, এখানে ভেরিয়েবল সিস্টেম আছে আপনার, যেটা হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজটা কমানো বাড়ানোর এরকম একটা সিস্টেম আছে এই সার্কিটটাতে। যেমন চার্জিং প্লাস ডিসপ্লে ব্রাইটনেস,
এটা সহ সম্পূর্ণ কমপ্লিট। এখানে ওভারলোডে এটা হচ্ছে চার্জিং এম্পিয়ারের জন্য, ওভারলোডের জন্য ওভারলোডের জন্য। তো এখানে আমাদের হাই লো করা যায় এখানে আরেকটু, এটা নতুন করে ফিউচার যেহেতু এটা অনেকটাই ভালো। তো আরেকটা যদি দেখায় আমাদের যে আগের বুটগুলো ছিল, তো আমাদের আগের বুটগুলোতে কীরকম ছিল আর এখনকার যে বুটগুলো এগুলোতে কীরকম আছে, এটা যদি আপনাদেরকে আর কি আপডেটটা দেখাই। যদি আমাদের এটা হচ্ছে আমাদের আগের যে বুটটা জেকে সোকামের, এটা কিন্তু কোনো ভেরিয়েবল নেই। আমরা দুইটা বুটে একসাথে যদি রাখি, একসাথে যদি রাখতে যাই আর কি, আমরা দেখেন একটাতে কিন্তু ভেরিয়েবল আছে, এটাতে কিন্তু ভেরিয়েবল আছে, প্লাস ডিজিটাল ডিসপ্লে আছে। যেটা ডিজিটাল ডিসপ্লে এসি ইনপুট আউটপুট আউটপুট ভোল্টেজ দেখাবে না, বাট ব্যাটারি ভোল্টেজ চার্জিং শো করবে, কত পার্সেন্ট আপনার ব্যাটারিতে চার্জ আছে এটা শো করবে। এটা সুন্দর একটা মানে, এটা এই সার্কিট দিয়ে অবশ্যই আপনাদেরকে কমপ্লিট করে একটা আইপিএস দেখাবো যে আসলে এটাও কতটুকু ভালো কাজ করে। এটা দেখেন সম্পূর্ণ সবই কিছু কিন্তু এক জ্যাকের ভিতরে। এটা হচ্ছে জ্যাকের 129 মডেলের, এটা হচ্ছে জ্যাকের 122-এর মডেলের সিস্টেম যেটা হচ্ছে আপডেট হচ্ছে। তো এখানে কিন্তু সেম টু সেম যা আছে সেম টু সেম, তবে এটার বোর্ডের বোর্ডটা একটু বড়, এটার বোর্ডটা একটু বড় আর এটার বোর্ডটা আর একটু ছোট চিকন। তবে এটার ফাইবারটা কিন্তু খুব হ্যাভি, এটা যে ফাইবারটা ব্যবহার করা হয়েছে ফাইবারটা খুবই হ্যাভি। তবে এটার রেটটাও কিন্তু একটু আগের চাইতে অনেকটাই বাড়তি, এটার চাইতে এটার রেটটাও আগের চাইতে অনেকটাই বাড়তি। তো যেহেতু আপডেট বা ডিসপ্লে সংযুক্ত হয়েছে সেই ক্ষেত্রে অবশ্যই একটু বাড়তি থাকবে, সে জায়গাটা অবশ্যই সবাই জানেন যে আপডেট কিছু হলে এখানে একটু কিছু ফিউচার যখন অ্যাড হয় তখন একটু দাম বাড়তি থাকবেই। তো এখন এটাতে কিন্তু আমাদের চার্জিং সিস্টেমটা কন্ট্রোলিং, যেটা এম্পিয়ার আমরা বাড়াতেও পারতাম না কমাতেও পারতাম না, তবে সার্কিট খুবই ভালো মানের। তবে আপনার ট্রান্সফর্মারটা করতে গেলে একই জায়গায় করতে হতো, যেমন একটা কন্টিনিউ মাপে করতে হতো 150 ভোল্ট চার্জিং সিস্টেমটা, এবং কি 260 ভোল্ট হচ্ছে আমাদের আউটপুট লুপ বের করতে হতো। আবার 260 ভোল্টের উপরে আমরা অনেকজনে করি 280 ভোল্টে, তখন কিন্তু এটার ফ্রিকোয়েন্সি ভোল্টেজটা আউটপুট ভোল্টেজটা অনেকটা বেড়ে যেত। এটাও কিন্তু সেম যদি করেন 260 ভোল্টে করেন তাহলে সে ভালো, যদি 280 ভোল্টে করেন সেক্ষেত্রে ভোল্টেজটা আউটপুট ভোল্টেজটা কমায় নিতে হবে। তো আমরা এটাকে কিন্তু এটার সাথে ফিটিং করব, এটার সাথে এটা ফিটিং করে আপনাদেরকে দেখাবো যে আসলে এই মালগুলো কীরকম একটা কনফিডেন্স ভালো কি না। তো এই জিনিসটা দেখানোর জন্য যে আপডেটটা আমাদের কীরকম হয়। তো আমরা যদি এখান থেকে যেটা যে মূল বিষয়ে যদি ছিলাম, যে আমরা এখন যে পরের সাবজেক্টটা আমরা এই মেশিনটাকে এখান থেকে নামাইয়া ফেলাই, পরবর্তী যে মেশিনটা এটা আমরা যদি দেখি আর কি, এটার অবস্থানটা কী, আমাদের এটার অবস্থানটা কীরকম এটা যদি দেখি আর কি, এটা হচ্ছে রহিমা প্রোজের, এটা অনেক আগের আইপিএস, অনেক আগের মডেল। তো এটাকে যদি দেখি আর কি আমাদের অবস্থানটা কীরকম, এটাতে ব্যাটারি কেবল নেই, তার মানে দুইটাতেই আমরা দুইটা ধরনের সার্কিট লাগিয়ে আমরা হয়তো ওনাকে কমপ্লিট করে দিতে হবে, বডিটা সহজ চেঞ্জ করে একদম নতুন করে ফিউচারে চলে আসবে। যেমন পুরাতন আইপিএস একদম নতুন হয়ে যাবে আর কি, শুধু ট্রান্সফর্মারটাই থাকবে। যদি আমরা দেখি আর কি এখান থেকে যে আমাদের অবস্থানটা কীরকম, সার্কিটের অবস্থাটা কী ভিতরে, এটা তো উনি সার্কিট খুলে রেখে দিয়েছেন। তো আসলে এটাকেও বডিটা চেঞ্জ করে যদি দেখাই, এটাতেও বডিটা চেঞ্জ করে মানে একটা সার্কিট লাগাই দিতে হবে। তো বিশেষ করে এই প্রত্যেকটা আইপিএসে যে এটার হচ্ছে সম্ভবত সকেট পুড়ে গেছিলো, হ্যাঁ সকেট পুড়ে গেছিলো, সকেট পুড়ে যাওয়ার কারণে হয়তো সমস্যা বা এরকম একটা কিছু। দেখেন এই যে এটা একটা কোম্পানি ট্রান্সফর্মার, এটাতে কিন্তু প্রত্যেকটা তারে কিন্তু লেয়ার করা আছে যদি আপনাদেরকে দেখায় আর কি। তা আমরা সবসময় বলি যারা আমরা প্রতিনিয়ত আইপিএসের কাজগুলো করে থাকি তারা জানি, প্রত্যেকটা ট্রান্সফর্মার যখনই করি না কেন জানি আমরা একটা ট্রান্সফর্মারতে লেয়ারটা করি আর কি। যদি আমরা লেয়ার না করি সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা প্রবলেম ফেস করতে হয়। কীরকম প্রবলেম ফেস করতে হয়, যে একটা ট্রান্সফর্মার দীর্ঘস্থায়িত্ব হয় না। তো আমরা পরবর্তীতে এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে যে আমরা এই আইপিএসটা কীভাবে সম্পূর্ণ কমপ্লিট
করি বা দূর দূরান্ত থেকে যারা আমাদের এখানে আইপিএস পাঠান তারা কতটুকু ভালো পাইছেন, এর মাঝখান থেকে একটু বলে রাখি যে আমরা যদি কখনো ফোনে কাউকে রেসপন্স দিতে পারি না, কারণ সবসময় বলি যে ভাই আমাদেরও কাজ আছে, আমরা কাজ করতে হয়, তো এই এই জন্য কিন্তু অনেকজনে অনেক সময় যখন ফোনে ট্রাই করেন তখন কিন্তু বলি ভাই এখানে কিন্তু ফোনে রেসপন্স দেওয়া সম্ভব না। তারপরে যখন রেসপন্স করেন তখন কিন্তু যখন আমরা কাজ অবস্থায় যে আমরা হাতে একটা কাজ করতেছি, আইপিএসটাই তৈরি করতেছি, তখন আমি আপনার পিছে যে সময়টা দেবো সেই সময় অনুযায়ী কিন্তু আমাদের সময় হয়ে ওঠে না। এই জন্যই কিন্তু বলি বা অনেকজনে খারাপ কমেন্টস করে ফেলেন ভাই আসলে এটা কিন্তু আমাদের নিয়মে নেই, আমি যদি আপনার কাছ থেকে কাজ করে টাকা নেওয়ার পর যদি আপনি অর্থ নেওয়ার পর আমি আপনাকে কোনো সলিউশন না দিতাম আপনি বলতে পারতেন। একজন লোক কমেন্টস করছিল এরকম, আমি গত আগামীকালকে মানে দুদিন আগে আমি ওনাকে একদম ব্লক করে দিয়েছি, ওনাকে আমার ইউটিউব চ্যানেল উনি আর ঢুকতে পারবে না, কারণ একটা কারণে ঢুকতে পারবে না, আমরা আমাদের জায়গাটা হচ্ছে আগে, যে আমরা কাজের জায়গাটা হচ্ছে আগে, যে ভাই আমরা তো কাজ করতে হয়, এই প্রশ্নটা কিন্তু বারবারই করি আমি। আপনার যদি ভালো লাগে আপনি আমার চ্যানেলে থাকেন, ভালো না লাগলে আপনি বের হয়ে যান, কারণ আমার দ্বারা যদি উপকার হয় তাহলে আপনি আমার ভিডিও দেখতে পারেন, তা তার জন্য আপনি আমাকে আমি তো বলি নাই যে ভাই আপনি আমার এটা দেখতেই হবে, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, এটা একটা পাবলিক প্লেস। তো যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা দেখবেন, আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। তবে একটু সময়ের অপেক্ষায় আছি, আর একটু সময়ের অপেক্ষায় আছি, আমরা সামনে আগামীতে ভালো কিছু দিব আপনাদেরকে, সেটা বলে রাখছি অলরেডি। আমাদের সম্পূর্ণ আপডেট হাতে আসার মাত্রই আপনাদেরকে এটা সেটা দেখাই দেবো যে আমরা আসলে কীভাবে কী করার চেষ্টা করতেছি আপনাদেরই জন্য। তো আমরা এর সাথে যদি আরেকটু একটা জিনিস অ্যাড করে দেখাই, আমরা এই মেশিনগুলো যদি নামিয়ে যদি দেখাই যে আমাদের সুকামের ডিসপ্লেগুলো কীরকম দেখতে দেখায়, তো ভিউয়ার্স আমরা এই সার্কিটটাকে যদি দেখি যে আসলে আমাদের এটার ফিউচারটা কীরকম হয়, যদি আমরা এখান থেকে আগে ব্যাটারি কেবলগুলো যে আমরা ব্যাটারি পজিটিভ যদি লাগাই, লাগালাম এটা কিন্তু আমাদের এখন কানেকশনটা পাইলাম আমরা এখান থেকে। এখন প্রশ্ন হচ্ছে স্ট্যান্ড বাই অফ, মানে আমাদের ইনভার্টার অফ, ডিজিটাল ইনভার্টার, এসি মেন ফিল্ড মানে দেওয়া হয়নি, ইনভার্টার অফ। এখন আমরা যদি এটাকে যদি অন করে দেখি আর কি, একটা টেস্টার নিয়ে যদি একটু দেখি যে অন করে আসলে এটার কীরকম দেখায়, এখানে দেখেন সিগন্যাল চলে আসছে, ইনভার্টার অন, এসি মেন লোড লেভেল মানে লোড লেভেল যতটুকু, এটা আপনার এই সার্কিটের ক্ষমতা যতটুকু আছে সেই লেভেলটা দেখাবে। তো মোটামুটি আশা রাখা যায় যে প্রত্যেকটা সার্কিটেই খুব ভালো, মানে যেহেতু এটার পার্টসগুলো আমি দেখছি বা এটার ফিউচারটা আমি দেখছি যে এটার আসলে কীরক ধরনের কাজ করে। আমরা তবে চেষ্টা করব এটাতে আরও ভালো কিছু যদি অ্যাড করা যায়। তবে একটা জিনিস কি, এই সুকাম সার্কিটেগুলো বা আমাদের এই সার্কিটগুলোতে আলাদা কোনো নয়েস আসবে না, আলাদা কোনো ধরনের নয়েস আসবে না। এখানে এ দেখেন আমাদের যে যে ফিউচারগুলো এটাতে অ্যাড করা হয়েছে, যদি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আমাদের ইনভার্টার সুইচ, এই একটা হচ্ছে ইউপিএস মোটরের জন্য, এটা হচ্ছে কুলিং ফ্যান, আর এই একটা হচ্ছে দেখেন এই একটা হচ্ছে হাই লো করার জন্য, যদি আমাদের মেইন লাইনে ভোল্টেজ কম বেশি সংযুক্ত করতে হয় সেই জন্য কিন্তু আমাদের একটা হাই লো ব্যবস্থা আছে এখানে। এখন আমরা যদি এটার একটু অসিলেশন ভোল্টেজটা মেপে দেখি আসলে এটাতে কতটুকু আসে, বা আমরা যদি দেখতে চাই আর কি যে আসলে এটার ব্যাকআপ ক্ষমতাটা কতটুকু থাকতে পারে, আমরা যদি মিটারটাকে এখানে যদি রাখি বা দেখা যায় কিনা, দেখেন তো ক্লিয়ারলি দেখায়। আচ্ছা, আমরা যদি এটাকে একটু চেষ্টা করি আর কি যে এটার লোড ক্ষমতাটা কীরকম ব্যাকআপ থাকতে পারে, আমরা কিন্তু ব্যাকআপের অপশনটা কিন্তু আমরা ও জায়গার থেকে মাপতে পারি, যে জায়গার থেকে যে সার্কিটগুলোর যদি ভোল্টেজ অসিলেশন ভোল্টেজটা কতটুকু থাকে, কতটুকু আছে, সে অনুযায়ী এটা দেখলে কিন্তু বোঝা যায় যে সার্কিটগুলোতে যদি ব্যাকআপ ক্ষমতা কীরকম হয়। তো আমরা যদি এখান থেকে ব্যাটারিটা আবার সংযুক্ত করি বা সংযুক্ত করলাম, সংযুক্ত করে এখন যদি আমরা এখান থেকে ইনভার্টারটা অন করি, অসিলেশন ভোল্টেজ কত আছে চেক করি আর কি, আমরা এখান থেকে ধরলাম
5.4 ভোল্ট। আমরা যদি এখান থেকে ধরি আর কি, তো আমাদের এখানে 5 ভোল্টের একটু ওপরে আছে। তো আমাদের যদি এই পাশের ভোল্টেজটা আমরা দেখতে যাই, হুম 5.45, এটার ব্যাকআপটা মোটামুটি ভালো একটা সময় আসবে, কারণ যখনই আপনি মোসফেটে পারফেক্ট একটা ভোল্টেজ থাকবে, পারফেক্ট একটা ভোল্টেজ যখন মোসফেটের গোড়ায় থাকবে, আর ট্রান্সফর্মারটা যদি ওয়েল্ডিংটা আপনি সঠিকভাবে করেন, তখন এটার ব্যাকআপটা কিন্তু খুবই ভালো আসবে। তবে সবচেয়ে ভালো লাগে এটা ডিসপ্লের যে একটা গেট আপ, লোড লেভেল, চার্জিং লেভেল প্রত্যেকটা আসবে, যখন আমরা মেইন অন হবে তখন কিন্তু প্রত্যেকটাই অপশন দেখাবে। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।